আমরা দাঁড়িয়ে আছি গাবতলি হাটে, এবং আপনি আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের গরু আছে। এই গরুটা হলো ঝিনাইদহ থেকে নিয়ে আসছেন এই ভাই, এবং গরুটার নাম রেখেছে শান্ত, খুবই শান্ত। তবে বাংলাদেশ দলের ক্রিকেটার শান্তর মতো না। এই গরুটার দাম কত চাচ্ছেন? 9,50,000। 9,50,000 টাকা দামের এই গরুটা বিক্রি করতে চান, তিনি গাবতলি হাতে নিয়ে আসছেন গরুটা বিক্রি করার জন্য। আমাদেরকে একটু দেখার সুযোগ দিতে হবে, কয়টা গরু নিয়ে এসেছিলেন? 4টা গরু নিয়ে আসছি। 4টা গরু নিয়ে এসেছিলেন, বাকি 3টা বিক্রি করে দিয়েছে। 3টা বিক্রি হয়ে গেছে, এবার এটা বিক্রি করতে চান? এটা বিক্রি করতে। খুবই শান্ত, আপনি হাত দিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে সে নড়াচড়া করতেছে না। দীর্ঘদেহী একটি গরু, কয় মন ওজনের হতে পারে গরুটার? 1100 কেজি ওজন আছে। 1100 কেজি ওজন আছে। আপনি স্কেল দিয়ে মেপেছেন? জি, এক্সেল এর মাপ। কতদিন আগে মেপেছিলেন? 18 রোজায়। 18 রোজায়, মানে বেশ মাস দুয়েক আগে। জি, 18 রোজায় মাপছিলাম, 1010 কেজি হয়েছিল। আমি অনুমানিক মানে এটা ধরে নিয়েছি যে 1100 কেজি এখন বর্তমান হবে। আপনাকে দেব দাম দর করেছে কেনার জন্য? কি দাম দর করেছে? করেছে। কত দাম চেয়েছে? এটা বললি তো কেমন হয়ে যায়, একটু যদি বলতেন যে কেমন দাম উঠলো শেষ পর্যন্ত এই দামটা? 6,70,000 পর্যন্ত উঠেছে। 6,70,000 পর্যন্ত উঠেছে, কিন্তু আপনি 9,00,000 টাকা চাচ্ছেন? 9,00,000 টাকা চাষি, মানে সীমিত চাষি যে অল্পটা ইসির ভিতরে মানে এটা বিক্রি হয়ে যাবে, কাস্টমার আমার কাছে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে এটা বিক্রি করবে। দীর্ঘদেহী একটি গরু, খুবই সুন্দর দেখতে এবং অসাধারণ শান্ত, চুপচাপ, একেবারে কোনো রকম তার ইয়া নেই, একেবারে খুবই ভালো শান্ত মজাদার গরু। আমরা গরুটাকে ঘুরে ঘুরে দেখাতে চাই আপনাদেরকে।